প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডার্টি বোমা কি? ইউক্রেনে এই বোমা হামলার সম্ভাবনা কতটুকু? কার পক্ষ থেকেই বা এ ধরনের হামলা হতে পারে? যদি এ ধরনের হামলা হয়, সেক্ষেত্রে রাশিয়ার জবাবই বা কী হবে? ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ প্রথম সারা দুনিয়া মারাত্মক নিউক্লিয়ার ফলআউটের হুমকিতে পড়ে গেল। ভিডিও নেক্সট পার্টে ব্রিফলি এই বিষয়টি এক্সপ্লেন করেছি, আশা করি আপনাদের জিজ্ঞাসার জবাব মিলবে। ডার্টি বোমা হল প্রচলিত বিস্ফোরক, যেমন ডাইনামাইটের সাথে এক বা একাধিক তেজস্ক্রিয় পদার্থের সমন্বয়ে তৈরি একটি এক্সপ্লোসিভ ডিভাইস। অর্থাৎ রেডিও একটি পাউডার বা পিলেটকে ডাইনামাইটের সাথে মিক্স করে ডার্টি বোমা বানানো হয়। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে এর নাম রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস। গঠনগত দিক দিয়ে এটি সাধারণ ট্রাইনাইট্রোটলুইন বা টিএনটি বোমার মতো একটি বম, কিন্তু এতে ব্যবহৃত রেডিও একটি ম্যাটেরিয়ালের কারণে এর ইফেক্ট ভয়াবহ, যার কারণে প্রচলিত বোমা থেকে ডার্টি বোমার ধ্বংস ক্ষমতা অনেক বেশি। এই বোমায় ডিপ্লিটেড ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম রাবিশ কিংবা থোরিয়ামের মতো হাইলি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালকে প্রচলিত বিস্ফোরকের সাথে যুক্ত করা হয়। বোমাটি বিস্ফোরিত হবার পর বিস্ফোরণের শকওয়েভে বাতাস, ধোঁয়া ও ধুলার সাথে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ ব্লাস্টেরিয়ায় ছড়িয়ে পড়ে। মারাত্মক বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থগুলোর কোনো স্বাদ, গন্ধ বা অনুভূতি যেমন নেই, তেমনই এসব চোখেও দেখা যায় না, কিন্তু বিস্ফোরণ এরিয়ায় থাকা সকল জীব তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়। পরবর্তীতে বাতাস বিস্ফোরণ এলাকা থেকে তেজস্ক্রিয় ধূলিকণা আশেপাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেয়। গবেষণা থেকে জানা যায়, পরিস্থিতি ভেদে ডার্টি বোমার বিষাক্ত তেজস্ক্রিয়তা 20 থেকে 100 বছর পর্যন্ত অটুট থাকতে পারে। সুতরাং কোনো জনবহুল এলাকায় ডার্টি বোমার বিস্ফোরণ মানবজাতির জন্য ভয়াবহ এক ক্ষতির কারণ। তবে ডার্টি বোমা আর পরমাণু বোমা দুটো ভিন্ন জিনিস। অ্যাটম বম্বের উপাদান হল অ্যাটলিস্ট 90% ইউরেনিয়াম 235 অথবা 93% প্লুটোনিয়াম 239। নিউক্লিয়ার বোমার বিস্ফোরণে পরমাণু বিভাজিত হয়ে অবিশ্বাস্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, সৃষ্টি হয় অ্যাটমিক চেইন রিয়াকশন, যা ডার্টি বোমায় হয় না। ইউক্রেনে ডার্টি বোমা হামলার পসিবিলিটি কতটুকু? ওয়েল, যুদ্ধে কিয়েভের সিচুয়েশন বর্তমানে খুবই খারাপ। একদিকে কামিকেজি ড্রোন অ্যাটাকে তাদের বৈদ্যুতিক স্থাপনার 50-60% ধ্বংস হয়ে গেছে, অন্যদিকে কোনো ফ্রন্টেই তারা সুবিধা করতে পারছে না। এদিকে পার্শিয়াল মোবিলাইজেশনের ফলে সংখ্যায় তারা রাশিয়ার কাছে মার খাচ্ছে। রাশিয়ান ড্রোনের বিরুদ্ধে অত্যাধুনিক পশ্চিমা এয়ার ডিফেন্স সিস্টেম অনেকটাই ব্যর্থ বলা চলে। এদিকে ইউরোপের জনগণ ক্রমেই ইউক্রেনের ব্যাপারে উদাসীন হয়ে পড়ছে। ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা তাদের জনগণকে আর ভুজুং ভাজুং দিয়ে রাখতে পারছে না, তাই ইউক্রেন যুদ্ধের হোতারা এমন একটি কুটচাল দিতে চাইছে যাতে রাশিয়াকে একবারেই কোপঘাত করা যায়, আর এই জন্য নিউক্লিয়ার ব্ল্যাকমেইলই একমাত্র সমাধান। অনেক এক্সপার্টই বলছেন, যুদ্ধের হোতারা এমন একটি ঘটনা ঘটাতেই পারে, অর্থাৎ ইউক্রেনের ডার্টি বোমা হামলার সম্ভাবনা অনেক বেশি। গত 4-5 দিন ধরে রাশিয়ান অফিসিয়ালরা সতর্ক করছেন যে ইউক্রেনিয়ান মিলিটারি ডার্টি বোমা বানাচ্ছে। তাদের কাছে এ নিয়ে অকাট্য প্রমাণও আছে। কিয়েভ চাইছে খেরসনে ডার্টি বোমা হামলা চালিয়ে এর দোষ চাপাবে মস্কোর ঘাড়ে, এবং এই ষড়যন্ত্রের সাথে পশ্চিমা অনেক গোয়েন্দা সংস্থাও জড়িত। রাশিয়ান ফরেন মিনিস্টার সের্গে ল্যাভরভ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ 5টি ওয়েস্টার্ন কান্ট্রির ফরেন মিনিস্টারকে এই বিষয়ে টেলিফোনে সতর্ক করেন। পাশাপাশি ডিফেন্স মিনিস্টার সের্গেই শৈগু তার ওয়েস্টার্ন কাউন্টারপার্টদেরও এ বিষয়ে অ্যালার্ট করে দেন, হুঁশিয়ার করে দেন এ ধরনের পদক্ষেপের ফলাফল হবে মারাত্মক। রাশিয়ান লয়টারিং মিনিশন অর্থাৎ কামিকেজি ড্রোন অ্যাটাকে নাকাল ইউক্রেন। যে যাই বলুক, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছে সিআইএ এবং ন্যাটো ডিশারায় কিয়েভ এমন একটি কাজ করতে পারে। জেলেনস্কি হয়তো খেরসনে ডার্টি বোমা হামলা করে তার দোষ রাশিয়ার ঘাড়ে চাপানোর ধান্দায় আছে, যাতে করে মস্কোর বিরুদ্ধে সারা বিশ্বের জনমতকে খেপিয়ে দেওয়া যায় এবং রাশিয়াকে টুকরো টুকরো করার প্ল্যান ওয়াশিংটন বাস্তবায়ন করতে পারে। তাই নিরপেক্ষ বিশ্লেষকদের ধারণা, ন্যাটো ও পেন্টাগনের আনঅফিসিয়াল কন্ট্রাক্টররাই খেরসনে এমন হামলা করতে পারে। তাছাড়া রাশিয়া এই ধরনের হামলা করবে না বলেই মনে হচ্ছে।
কারণ সেটা যদি করতই তবে বিশাল এরিয়া থেকে পিছু হটত না তারা, ডার্টি বোমা মেরে ইউক্রেনিয়ান ফাইটিং ইউনিটগুলোকে স্রেফ ছাই করে দিত। পাশাপাশি রাশিয়ান ইন্টেলিজেন্স বলছে ইউক্রেন যে ডার্টি বোম বানাচ্ছে তার প্রমাণ তাদের কাছে রয়েছে। সেসব অকাটো প্রমাণ তারা জাতিসংঘের মিটিংয়ে তুলে ধরার কথাও বলে। রাশিয়া ছাড়া অন্য কোনো পার্টি যদি ইউক্রেনে এরকম কোনো হামলা চালায় এবং তার দোষ রাশিয়ার ঘাড়ে চাপানোর চেষ্টা করে, তবে মস্কোর প্রাইম টার্গেট হবে ন্যাটো হেডকোয়ার্টার এবং কিয়েভের গভর্নমেন্ট কমপ্লেক্স। পাশাপাশি পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া সহ রাশিয়ার বর্ডার এলাকায় সকল ন্যাটো বেজের রাশিয়ান ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক অনিবার্য হয়ে দাঁড়াবে। অর্থাৎ পরমাণু যুদ্ধের যে আশঙ্কা করা হচ্ছে তা সত্যি হবে, কারণ রাশিয়া এখনও এতটা দুর্বল হয়ে যায়নি যে তারা এমন উস্কানির জবাব দিতে পারবে না। এ ধরনের সিচুয়েশনের জন্য মস্কো অনেক আগেই মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশন পলিসি ডেভেলপ করে রেখেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। স্টে অ্যালার্ট, স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।